আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত KZIS হোমস্কুলে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা রানী দাস, সহকারী শিক্ষক বিজ্ঞান। আমি আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় জীবজগতের পার্ট 1 এবং পার্ট 2 আলোচনা করব। তোমরা বইটা দেখো। জীবজগৎ বলতে কী বুঝলে? আমাদের চারপাশে অনেক বস্তু রয়েছে, যাদের অনেকের জীবন আছে, আবার অনেকে জীবন নেই। যাদের জীবন আছে তাদেরকে বলা হয় জীব, এবং যাদের জীবন নেই তাদেরকে বলা হয় জড়। তাহলে পার্ট 1 কি আছে? পার্ট 1 আছে ওই জীবের প্রধান বৈশিষ্ট্যসমূহ। জীবের প্রধান বৈশিষ্ট্যসমূহের মধ্যে কি কি আছে? চলন, খাদ্য গ্রহণ, প্রজনন, রেচন, অনুভূতি, শ্বাস প্রশ্বাস বৃদ্ধি এবং অভিযোজন। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের চারপাশে যে অনেক জীব রয়েছে এগুলোর মধ্যে কি আছে? অনেক উদ্ভিদ, মানুষ, ব্যাকটেরিয়া, অতি ক্ষুদ্র অনেক জীব রয়েছে। এই জীবগুলোর বৈশিষ্ট্যসমূহের মধ্যে আমরা এগুলো দেখতে পাই, যা আমরা জড় মধ্যে দেখতে পাই না। তাহলে প্রথমে আসি চলন। জীব এক জায়গা থেকে, যেমন মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে, পাখিও এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে, আবার উদ্ভিদ তার ডালপালা নাড়াচাড়া করেও চলন করতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে জীবের প্রধান বৈশিষ্ট্যের মধ্যে চলন অন্যতম, কিন্তু জড় কি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে? পারে না। তাহলে চলন কি জীবের একটি বৈশিষ্ট্য? খাদ্য গ্রহণ, আমরা যেসব জীব দেখতে পাই সবাই কি খাদ্য গ্রহণ করে তাদের জীবন ধারণ করে? তাহলে একখণ্ড পাথর কি খাদ্য গ্রহণ করে? করে না। তাহলে খাদ্য গ্রহণ জীবের একটি প্রধান বৈশিষ্ট্য। প্রজনন, যেমন মানুষে তার পরবর্তী বংশবিস্তারের জন্য বাচ্চা উৎপাদন করে, তেমনি একটি চারাগাছ থেকে একটি বড় গাছ হয় এবং বড় গাছ থেকে একটি চারাগাছ হয়। তাহলে জীব তার প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করে থাকে, কিন্তু জড় তা করে না। রেচন একটি বিশেষ প্রক্রিয়া। প্রতিটি জীব বিশেষ প্রক্রিয়ায় তার দেহ থেকে কি করে? উৎপাদিত বর্জ্য বাইরে বের করে দেয়। এই প্রক্রিয়াটা কি কি বলে? রেচন। মূত্র ও কার্বন ডাইঅক্সাইড যে প্রক্রিয়ায় উদ্ভিদের দেহ থেকে বা প্রাণীর দেহ থেকে বের হয়ে আসে তাই কি? রেচন প্রক্রিয়া, যা জড়ের মধ্যে দেখা যায় না। অনুভূতি, যেমন একজন মানুষের শরীরে যদি সূচ পড়ানো যায় তাহলে তার ব্যথা অনুভব হয়, তেমনি একটা লজ্জাবতী গাছে যদি তুমি ছুঁয়ে দাও ওটি কি চুপসে যাবে? তাহলে এই যে এটি কি জীবের অনুভূতির কাজ করে, কিন্তু জড়ের মধ্যে তুমি যত আঘাত করো তার কোনো অনুভূতি সৃষ্টি হয় না। তাহলে অনুভূতি জীবের একটি প্রধান বৈশিষ্ট্য। শ্বাস প্রশ্বাস আমরা প্রতিটি জীবই কি জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত শ্বাস গ্রহণ ও ত্যাগ করে থাকে, এটা কি জীবের একটি বৈশিষ্ট্য। বৃদ্ধি, প্রতিটি জীবই জন্মলগ্ন থেকে ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে, আর এটি কি জীবের একটি বৈশিষ্ট্য। আর জড় পদার্থ যে অবস্থায় প্রথম থেকে থাকে এবং শেষ পর্যন্ত ওই অবস্থাতেই থাকে, তার কোনো পরিবর্তন হয় না। অভিযোজন প্রক্রিয়ার মাধ্যমে জড় জীব একটি পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে শিখে, কিন্তু জড়ের এই ধরনের কোনো বৈশিষ্ট্য নেই, কারণ জড় যেখানে যে পরিবেশেই থাকুক ঠিক একই রকম থাকে। তাহলে আমরা পার্ট 1 জীবের প্রধান বৈশিষ্ট্যসমূহ জেনে নিলাম। এখন পার্ট 2 জীবজগতের শ্রেণীকরণ নিয়ে আলোচনা করব। জীবজগৎকে আমরা খুব সহজে জানার জন্য এই শ্রেণীকরণটা করে থাকি। বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী এই জীবজগৎকে বিভিন্নভাবে শ্রেণীকরণ করেন, কিন্তু সর্বাধুনিক পদ্ধতিতে এই পদ্ধতিটি আবিষ্কার করেন 1978 সালে বিজ্ঞানী মার্গিওলাস ও কুইটেকার। এই পদ্ধতিতে জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করা হয়। কয়টি রাজ্যে? 5টি রাজ্যে। কী কী? মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। আবার বলছি, মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এখন আমরা এগুলোর বর্ণনাটা একটু জেনে নেব। রাজ্য 1, মনেরা। এই রাজ্যের অধীনে বিন্যস্ত জীবের বৈশিষ্ট্যগুলো হলো জীবটি এককোষী, অর্থাৎ কি জীবের
কি থাকে? একটি মাত্র কোষ থাকে এবং এর কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, এবং ওই কোষে কি থাকে না? সুগঠিত নিউক্লিয়াস থাকে না। এরা খুবই ক্ষুদ্র এবং অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না। এরা কি দেখতে এতই ক্ষুদ্র যে এদের শুধুমাত্র অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখা যায়। উদাহরণ রাইজোবিয়াম, কি মনে না রাখছেন? উদাহরণ কি? রাইজোবিয়াম। তাহলে রাইজোবিয়ামের যদি বৈশিষ্ট্যগুলো বলে তাহলে কি, এটা কি এককোষী, এদের দেহে নিউক্লিয়াস থাকে না এবং এরা খুবই ক্ষুদ্র। রাজ্য দুই, প্রোটিস্টা। এর অধীনে ওই সকল জীবকে বিন্যস্ত করা হয় যাদের কোষ সুগঠিত নিউক্লিয়াস যুক্ত। তাহলে প্রোটিস্টা রাজ্যের জীবগুলো কি? যাদের কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে। এরা এককোষী, একক বা দলবদ্ধভাবে থাকতে পারে। এরা কি? এককোষী এবং এরা একক বা দলবদ্ধভাবে থাকতে পারে। উদাহরণ ইউগ্লেনা, অ্যামিবা ইত্যাদি। এরা কি? ইউগ্লেনা, অ্যামিবা। তাহলে প্রোটিস্টা রাজ্যের উদাহরণ কি? ইউগ্লেনা, অ্যামিবা। রাজ্য তীর, ফাঞ্জাই বা ছত্রাক। এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে। এরা সাধারণত এককোষী বা বহুকোষী হয়। দেহে ক্লোরোফিল নেই, তাই এরা পরভোজী। ক্লোরোফিল না থাকার কারণে কি এরা পরভোজী, অর্থাৎ খাদ্যের জন্য এরা অন্যের উপর নির্ভর করে। উদাহরণ ইস্ট পেন্সিলিয়াম মাশরুম। কি কি? ইস্ট পেন্সিলিয়াম মাশরুম। রাজ্য চার, প্লান্টি। এরা সবজি। সবজি কারা? যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাদেরকে কি বলে? সবজি। এক বা বহুকোষী হতে পারে। এরা কি এক বা বহুকোষী হতে পারে? কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত। উদ্ভিদের এটি একটি বিশেষ বৈশিষ্ট্য। ও কোষ প্রাচীর কি? সেলুলোজ দ্বারা নির্মিত। এদের কোষ সুগঠিত নিউক্লিয়াস যুক্ত। উদ্ভিদে সবুজ কণিকা বা ক্লোরোফিল থাকে, আর ক্লোরোফিলের কারণে কি এরা কি করতে পারে? খাদ্য প্রস্তুত করতে পারে। এরা ক্লোরোফিলের সাহায্যে সূর্যের আলো ব্যবহার করে খাদ্য প্রস্তুত করতে পারে। উদাহরণ কি? ফার্ন, আম, জাম ইত্যাদি। রাজ্য পাঁচ, অ্যানিমেলিয়া। এসব জীবের কোষ সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকে না। এদেরকে সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকে না, কারণ কি এরা প্রাণী জগতের অন্তর্ভুক্ত। সাধারণত এই কোষগুলোতে প্লাস্টিডও থাকে না, এদেরকে প্লাস্টিডও থাকে না। তাই খাদ্যের জন্য এরা উদ্ভিদের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। এরা খাদ্যের জন্য কি উদ্ভিদের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। উদাহরণ মাছ, পাখি, গরু, মানুষ ইত্যাদি। তাহলে আমরা এই যে পাঁচটি রাজ্য সম্বন্ধে জেনে নিলাম। এখন তোমাদের এই আলোচনা থেকে বাড়ির কাজ থাকবে, প্রতিটি রাজ্যের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য উদাহরণ সহ লিখবে। কি? প্রতিটি রাজ্যের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য উদাহরণ সহ লিখবে। এই এইচডব্লিউটা তোমরা শনিবারে এসে বিদ্যালয়ে জমা দিয়ে যাবে। আজকে এই পর্যন্তই। বাসায় পড়াশোনা করবে। ধন্যবাদ।